আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে হচ্ছে বিন্যাস সমাবেশের প্রথম লেকচার। তো প্রথম লেকচারে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ চেনার উপায়। আমাদের মধ্যে অনেকে বিন্যাস ও সমাবেশ চিনতে পারে না, যার কারণে বিন্যাসের জায়গায় সমাবেশের ম্যাথ করে ফেলে আর সমাবেশের জায়গায় বিন্যাসের ম্যাথ করে ফেলে। তো এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি, এইটা শিখে নিলে আমাদের বিন্যাস ও সমাবেশের ম্যাথ করতে ইজি হবে। তো আমি বিষয়ে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আর ফেসবুক গ্রুপে যুক্ত হয় না, তারা অবশ্যই অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর আমার গ্রুপে দেওয়া হয়। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো লিখেছি বিন্যাস ও সমাবেশ চেনার উপায়। তো বিন্যাস সমাবেশ চেনার উপায় দেখো এখানে লিখেছি বিন্যাস ও সমাবেশ। বিন্যাসে আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে সাজানো। তোমাকে বলবে যে কোনো একটা জিনিস সাজাও, মানে শব্দ সাজাতে পারে অথবা সংখ্যা সাজাতে বলতে পারে। যদি বলে বাস হয় তাহলে বুঝে নেবা সমাবেশ। সমাবেশের সূত্রে আমাদের সি ইউজ করি আর বিন্যাসের সূত্রে আমরা পি ইউজ করি। বিন্যাসের ক্ষেত্রে শব্দ গঠন, শব্দ আর সমাবেশের ক্ষেত্রে শব্দ বাছাই। তোমাকে বলতে পারে শব্দ গঠন, দেখা যাচ্ছে তোমার কাছে পারমিউটেশন একটা ওয়ার্ড আছে বা ইকুয়েশন ওয়ার্ড আছে, ইকুয়েশন শব্দটির থেকে আমরা একত্রে কীভাবে বিন্যাস করতে পারি বা একত্রে বিন্যাস না বলতে না বলে কী বলতে পারে যে শব্দ গঠন কীভাবে করা যায়। ঠিক আছে, বিন্যাস শব্দটি কীভাবে আমাদের যে স্বরবর্ণগুলো নিয়ে কীভাবে শব্দ গঠন করা যেতে পারে, ব্যঞ্জনবর্ণগুলো নিয়ে কীভাবে শব্দ গঠন করা যেতে পারে, বিশেষ অবস্থানে বসিয়ে জোল অবস্থানে বসিয়ে কীভাবে শব্দ গঠন করা যেতে পারে, তখন আমরা বুঝে নেব কি এটা সেটা বিন্যাস করতে বলতেছে। একই রকমভাবে সেই সেম জিনিস যদি বলে যে বিশেষ অবস্থানে বসিয়ে কীভাবে বাছাই করা যেতে পারে তাহলে সমাবেশের সূত্র ইউজ করতে হবে। তারপরে যদি বলে তোমার হচ্ছে যে পারমিউটেশন শব্দটি কীভাবে বাছাই করা যেতে পারে তাহলে সেটা আমাদের কি বাছাই করা যেতে পারে বলতে সমাবেশের ম্যাথ করতে হবে। ঠিক আছে, এবারে সংখ্যা গঠন। সংখ্যা গঠন বলতে কী বোঝাচ্ছে, দেখা যাচ্ছে তোমার কাছে এক থেকে পাঁচ পর্যন্ত ডিজিট আছে, বললো যে এই সংখ্যাগুলোর থেকে আমাদের বেজোড় সংখ্যা কীভাবে গঠন করা যাবে, জোড় সংখ্যা কীভাবে গঠন করা যাবে, চার অঙ্কের, পাঁচ অঙ্কের, দুই অঙ্কের, এরকম করে দিতে পারে। ঠিক আছে, যদি সংখ্যা বাছাই বলে তাহলে বুঝে নেবে সেটা সমাবেশ। পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে কি যে কোনো একটা ডিজিট পুনরাবৃত্তি করে বা পুনরাবৃত্তি না করে। ঠিক আছে, অর্থাৎ একবার ব্যবহার করে একাধিকবার ব্যবহার করে, এই ধরনের ম্যাথগুলো আমাদের কী করতে হবে বিন্যাসের দিকে করতে হবে। সমাবেশ যানবাহনে ভ্রমণ, তো যানবাহনে ভ্রমণের ক্ষেত্রে আমাদের এই সমাবেশের সূত্রগুলো ইউজ করা হয়ে থাকে। চক্রবিন্যাস, চক্রবিন্যাসের ক্ষেত্রে বিন্যাসের সূত্র ইউজ হয়ে থাকে। সব আমরা যখন ম্যাথ করবো বিষয়গুলো আমরা ক্লিয়ার হবে প্রত্যেকটা ধাপে। দেখো আমরা শব্দ গঠন, সংখ্যা গঠন, পুনরাবৃত্তি, চক্রবিন্যাস, এই যে পাঁচ স্টেপের ম্যাথ আছে, এই পাঁচটি স্টেপের ম্যাথ করলে বিন্যাস কমপ্লিট, পাঁচ স্টেপের ম্যাথ করলে সমাবেশ কমপ্লিট। ঠিক আছে, এগুলোই আসলে মূলত। দল বা কমিটি গঠন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য, বুয়েটের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা স্টার চিহ্নতে রাখো। তো তখন কিন্তু দল বা কমিটি গঠনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সমাবেশ সূত্র ইউজ করি, অর্থাৎ কমিটি গঠন বা দল গঠন। ক্রিকেট খেলায় দল গঠন করা হয় বা অন্য কোনো টিমের ক্ষেত্রে আমাদের দল গঠন করা হয় অথবা কমিটি গঠন করা হতে পারে, মিটিং করার জন্য কমিটি গঠন করা হতে পারে। ঠিক আছে, এরকম কোশ্চেনগুলো আমাদের দিয়ে থাকে। এক জাতীয় জিনিস বলতে বোঝাচ্ছে কি যে পাঁচটা আম কিনেছো, চারটে লিচু কিনেছো, তারপরে দেখা যাচ্ছে দশটা কমলা কিনেছো, এই সবগুলোকে কীভাবে বিন্যাস করা যেতে পারে বা সবগুলোকে কীভাবে শব্দ গঠন করা যেতে পারে। ঠিক আছে, তখন আমরা বলবো সেটা এক জাতীয় জিনিস, দ্যাট মিনস আমরা সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা বিন্যাস ইউজ করবো। যদি বিন্যাস নাও বলে দেয় বুঝে নেবো সেটা বিন্যাস করতে হবে। আর বন্টন মানে কি, দেখা যাচ্ছে তোমার কাছে বললো যে তোমার কাছে বন্টনের আবার ব্যাপার আছে, বন্টন কখনো আবার বিন্যাস হয় কখনো সমাবেশ হয় সেটা বোঝাবো। যেমন তার সাথে চারটা গ্রুপে চারটা ব্যক্তিকে কীভাবে দেওয়া যেতে পারে, গ্রুপে করলে একরকম হয় আর ব্যক্তিকেন্দ্রিক করলে একরকম হয়। ঠিক আছে, তো আমরা এটা করবো আর কি। তো এই আর কি মোটামুটি বিন্যাস সমাবেশ চেনার উপায়ের বিষয়টা, ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। পরবর্তী থেকে আর মোটামুটি সংখ্যা সংক্রান্ত বেশি ইম্পর্টেন্ট প্লাস কঠিন সংখ্যা সংক্রান্ত, তাই আমি সংখ্যা সংক্রান্ত দিয়ে স্টার্ট করবো পরবর্তী লেকচারগুলোতে। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা সংক্রান্তে আমরা বিন্যাসটা করব, তারপরে সমাবেশের যদিও ব্যবহার নাই সংখ্যা বাছাইয়ের, তারপরেও দেখবো আর কি। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।